করবে আপনাদের চলার রাস্তাও বন্ধ করে দেবে। গোলাপবাগের গরুর হাটে হুঁচটকে আর এক হাতে পড়ে গেছে। তারেক রহমান তোমার বাবা বলেছিল ধম্ম করে মানিয়ে ইজ নো প্রবলেম, টাকা কোনো সমস্যা না। কোথায় তোমার বাবা? কোথায় কোথায় তারেক রহমান সুপ্রিম কোর্টকে ধমক দিয়ে লন্ডন থেকে বক্তব্য রাখে এই তারেককে? আপনারা এই তারেকের বিচার চান? জনগণ শেখ হাসিনাকে গণভবনে বসিয়েছে, যতদিন জনগণ চাইবে ততদিন শেখ হাসিনা গণভবনে থাকবেন। তোমার তারেক জিয়া কিছুই করতে পারবে না। ক্ষমতা পেয়ে গেছে, হায় রে ময়ূর সিংহাসন, ক্ষমতার ময়ূর সিংহাসন লাফালাফি করছে, ক্ষমতা পেয়ে গেছে। কোথায় ক্ষমতা? মনে আছে গোলাপবাগের গরুর হাটে হুঁচটকে আর এক দফা হাতে পড়ে গেছে? এক দফা হাতে পড়ে গেছে, এই এক দফা কোনদিন ক্ষমতার সার পূর্ণ করতে পারবে না। তারেক রহমান ভিডিওতে নির্দেশ দেয়, লন্ডনে বসে বলে তারেক রহমান কি বলে শুনেন একটু কথা, কথা শুনেন। এই তুমি বাড়াবাড়ি করছো, ইউনিভার্সিটি সেক্রেটারি স্লোগান দিচ্ছ, কথা বলি। তারেক রহমান বলছে পুলিশকে ধমক দিচ্ছে, প্রশাসনকে ধমক দিচ্ছে। তারেক রহমান বলছে ফখরুলকে আন্দোলনে টাকার অভাব হবে না। তারেক রহমান তোমার বাবা বলেছিল ধম্ম করে মানিয়ে ইজ নো প্রবলেম, টাকা কোনো সমস্যা না। কোথায় তোমার বাবা? কোথায় আজ? ক্ষমতা কোথায় গেল? তুমি তো ক্ষমতা এখনো দেখোনি রঙ্গিন। তারেক রহমান তোমার বাবা বলেছিল ধম্ম করে মানিয়ে ইজ নো প্রবলেম, টাকা কোনো সমস্যা না। কোথায় তোমার বাবা? ভেতর বিষধর সাপ আছে বাংলাদেশে। তারেক রহমান এত টাকা পেল কোথা? কোটি কোটি টাকা। এক এক সময় আমেরিকার কিছু কংগ্রেসম্যানকে টাকা খাওয়া লবিস নিয়োগ করে টাকা দিয়ে তাদেরকে কিছু জনকে দিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডারের কাছে চিঠি লেখে বাংলাদেশে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন করতে হবে। এ দুঃসাহস তারা পেল কোথায়? আপনার এই ছোট ক্যামেরা লয়ে কোটি কোটি টাকা মঞ্চ উঠে গেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তারে সিঙ্গাপুরে ধরা পড়েছে, এফবিআই এসে সাক্ষ্য দিয়েছে বাংলাদেশ থেকে 8 বছর আগে আর রাজনীতি করবে না বলে মুসলেখা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে সেই তারেক রহমান এখন পিজ্জা ফখরুলের নেতা। এই নেতা মানে কেউ
অর্থপাচার গাড়ি এই চোর কেউ মানে তারেক রহমান গলি গলি মেসো তারেক জিয়া বড় আছো এ তারেক রে দৌড়বে বাংলাদেশের মানুষ যতই লন্ডন থেকে আস্ফালন করছে ততই তার বিরুদ্ধে খেলছে শুনেন বাংলাদেশে একটা দল সেই দলের নেতা তারেক রহমান ফখরুলরা আমির খসরুরা এরা আইন মানে না এদের কথাবার্তা দম্ভ এদের কথাবার্তার অ্যাটিটিউড শুনলেই মনে হয় এরা আইন মানে না এরা সুপ্রিম কোর্ট মানে না হাইকোর্ট মানে না কোথায় কোথায় তারেক রহমান সুপ্রিম কোর্টকে ধমক দিয়ে লন্ডন থেকে বক্তব্য রাখে এই তারেককে আপনারা এই তারেকের বিচার চান এখন নাকি ঢাকা প্রবেশ মুখে আপনারা অবস্থান রাস্তা বন্ধ করবে আপনাদের চলার রাস্তাও বন্ধ করে দেবে রাস্তা বন্ধ করতে আসবেন না চোখ রাঙাবেন না